এখন এই বুড়ো সিংহটি জঙ্গলের রাজা হয়ে গেছে। তারপর আমরা দেখি ছোট সিংহটিকে, যে পুরোপুরিভাবে একা হয়ে গেছে। সে এক বড় মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতে থাকে। ছোট সিংহটি জানে না সে কোথায় যাবে, কি করবে। এদিকে দেখানো হয় সিংহের বাচ্চাটির ওপর কতগুলো হিংস্র পাখি উড়তে থাকে। যে সিংহের হুঙ্কারে জঙ্গলের প্রতিটি প্রাণী ভয় পেত, আজকে তার বাচ্চাকে খাওয়ার জন্য হিংস্র পাখির দল ঘিরে রেখেছে। তখন দূর থেকে কেউ ছোট সিংহের বাচ্চাটিকে বাঁচানোর জন্য আসে আর হিংস্র পাখিগুলোকে তাড়িয়ে দেয়। এই প্রাণীগুলো জানতো না এটি সিংহের বাচ্চা। তখন ন্যাবলা ভালো করে দেখে বলে এটি সিংহের বাচ্চা। তখন এই প্রাণীগুলো ভয় পেয়ে যায়। তারপর এই প্রাণীটি বলে এই সিংহের বাচ্চাটি এখনও ছোট, সে কিছু করবে না। এদিকে দেখানো হয় হায়নার দলগুলো সিংহের সাথে মিলে জঙ্গলের সকল প্রাণীদেরকে শিকার করতে থাকে। আর ছোট পাখিটি জঙ্গলের সব খবর সিম্বার মার কাছে এসে বলছে। তখন সিম্বার মাকে বুড়ো সিংহটি ডাকতে থাকে। তো বন্ধুরা, তারপর সিম্বার মার সাথে কি হয়েছে তা জানতে পরের পার্টের জন্য ভিডিওতে লাইক করুন।